ফুটবল টুর্নামেন্টে ভিড় জমলো ছালদা থানার ওনা গ্রাম ফুটবল ময়দানে। এ বিষয়ে উদ্যোক্তা কমিটির সদস্য মোহন সিং ও রণজিৎ সিং মুরা জানান, খেলোয়াড় ও খেলাপ্রেমীদের উৎসাহ দিতে ওনা আদিবাসী শিবশক্তি ক্লাবের পক্ষ থেকে দুই দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করেছে। আজ ফাইনাল, তাই দর্শকদের ভিড় জমেছে। মোহন বাবু আরো জানান, এই টুর্নামেন্ট সফল করতে আশেপাশের গ্রামবাসীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাই আগামী দিনে এর থেকেও বড় টুর্নামেন্টের আয়োজন করা হবে। এদিন উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য সদস্যগণ। ওনা আদিবাসী শিবশক্তি ক্লাবের উদ্দেশ্যে উদ্যোগে আমরা এই খেলাটা আয়োজন করিয়াছি এবং এদের সহযোগিতায় আশেপাশের অনেকগুলো গ্রাম আছে। এই খেলাটার উদ্দেশ্য হলো এই এলাকার খেলা প্লেয়ার বা খেলাপ্রেমী তারা আগামী দিনে আরও উন্নত জায়গা বা উন্নত মানের খেলতে যাতে খেলতে পারে এই আশা রেখে আমরা এই উদ্দেশ্যটা রেখেছি। কতগুলো দল অংশগ্রহণ করেছেন? কথা এখানে আমাদের এই 16টা টিম অংশ নিয়েছে। কতদিনের খেলা? এই গতকালকে এবং দুদিন ধরে খেলাটা চলছে আমাদের। আজকে ফাইনাল নাকি? আজকে ফাইনাল। আরে কাছে আমাদের এই যে কালচারে এই সাহিত্য লেখা যাচ্ছে, ভূগোলও লেখা যাচ্ছে, কারণে মানুষে এই যে উৎসাহ খুব ভালো